ওখানে গেলে এদিকে এসো, শিং মাছ নিয়ে এসছে, জ্যান্ত শিং মাছ 400 টাকা করে কেজি, সুন্দর করে রান্না করো। আচ্ছা বাবা গো, আমার দরজা হারনে তো এলে রিয়েল মাছ খালি গায়ে রক্ত হয়, তোমরাও খাবা। জিয়েল মাছের কাটা আছে, কিন্তু জিয়েল মাছের কাটা হাতে না ফোটে, কাটা তো দেখেই তো কাটছি। ভালো মাছ বানানো হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, এখন এই আলুটা বানিয়ে নি।
একটা বড় দেখে নিয়েছি। লবণ দিচ্ছি, এবার হলুদ দিচ্ছি, ভালো হয়ে বসিয়ে একটু বলতে পারলে ভালো। আমার কি বসার ক্ষমতা আছে? কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এই যে চলবে। মাছ ভাজা তেলে একটু দিয়ে ফোড়ন দিই। আলু গুঁড়ো একটু কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এবার আলু দিলাম, হলুদ দিলাম, এবার লবণ দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দেব। জিয়েল মাছে কাঁচা মরিচ দিলে ভালো লাগে, শুকনোটা দিলে ভালো লাগে না। কাঁচা মরিচ দিয়ে রান্না করছি। এবার জল দিয়ে দিলাম, তরকারি ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দিই। জিরে বাটা দিয়ে দিলাম,
আমি ফেলবো হ্যালো ঢোল
আমি তাহলে উঠলাম। ওঠো আসি। আজ আমার গিন্নি ফার্স্ট আর আমি লাস্ট আর গিন্নি কিন্তু আমার ভালোই রান্না করে, হেভি স্বাদ হয়েছে। ওগো আমারও হয়ে গিয়েছে, ওইটা করো। আমি সুপারি ঠিক থাকার জন্য বাবা সুপারি আছে। কি জানো কেন যাও জল ভিতরে আবার ধুনে নিয়ে এসে ধুনে ভাজা ধুনে ভাজা গুলোকে তুমি তো দিয়ে আমার রান্না করলাম, তোমরাও রান্না করে খেয়ে দেখবা কি সুন্দর লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।